ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার পিয়ালি। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। আর এখন বাজে দুপুর একটা, তো আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি। আর আমি আজকে একটা এরকম রেড কালারের আনারকলি পরেছি, আর তার সঙ্গে একটা গোল্ডেন কালারের দুপাট্টা আছে, আর একটা লেগিংস মানে সিমার কালারের। তো ফুল লুকটা আমি দেখাতে পাচ্ছি না, আর একটু সিম্পল সাজুগুজু করেছি। লাল টিপ পরেছি আজকে, বেশ ম্যাচিং করে, ভালো লাগছে না? আমি কখনো লাল টিপ পরি না, ওই ব্ল্যাক কালারই পরি। মানে আজকে আমার জীবনে একটা ভালো দিন আর কি, স্পেশাল ডে আর কি। তো আজ হলো আমার আইবুড়ো ভাত, যেটা আর কি আমার মামা বাড়িতে ফার্স্ট হবে। মানে মামা আমাকে খাওয়াবে আইবুড়ো ভাত, তো আমার সাথে সাথে আমার মা বাবাও আইবুড়ো ভাত খাবে, মানে মা বাবারও নিমন্ত্রণ। তবে বাবার আর কি অফিস রয়েছে, সেটা বাবা আর কি অফিস চলে যাবে, ওখানে খেয়ে দিয়ে এখন মা আর বাবা বেরিয়ে গেছে, বাবা মাকে নিয়ে ওই বাস স্ট্যান্ড অবধি ছাড়তে গেছে। বা তো ওই বিগ বাজারের সামনে ছাড়বে, আমাদের এখানে যে পিয়ালিস বিগ বাজার আছে হাইল্যান্ড পার্ক, তো ওখান থেকে যদি বাস না পায় মা অটো করে চলে যাবে রুবি, রুবি থেকে নেমে আবার মামা বাড়িতে হালতি কসবা অটো, আর আমি বাবার সাথে বাইকে করে যাব। কিন্তু আমাকে আবার হেলমেট পরতে হবে, তো সাজুগুজু তো দফা রফা, মানে এই কানের দুলটা খুলে রাখতে হবে, কারণ হলে পাতল টাতল উঠে যেতে পারে। তবে কানের দুল পরে হেলমেট পরতে খুব কষ্ট হয়, আর কাল তো একটু হেয়ার কাটিংও করে এসেছি, তো যাই হোক অল্প স্বল্প মানে স্ট্রেট কাট কেটেছি, কোনো স্টাইল করে কাটিনি, আর একটু সাজুগুজু করেও ভাবছিলাম, কিন্তু যাই হোক মোটামুটি ভালো সাজুগুজু করেছি, তাই না? আপনারা কমেন্ট করবেন আমার কেমন লাগছে। তো বাবার সাথে বাইক করে যাবো, হেলমেট টেলমেট নিতে হবে, নিয়ে তালাপালা মেরে নামবো, ওখানে গিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। আর মামারা তো বাড়িটা চেঞ্জ করে, যেই বাড়িতে আগে থাকতো সেই বাড়িতে এখন থাকে না, মামার তো নিজস্ব বাড়ি রয়েছে রুবিতে কিন্তু ওখানে থাকে না, কারণ মামার যে দোকানটা এখানে কিনেছে, তো দোকানের সুবিধাতে বাড়ির পাশে দোকান থাকলে ভালো হয়, দোকান থেকে বাড়িতে যাতায়াত করতে সুবিধা, আর দূরটা একটু ডিস্টেন্স হয়ে যাবে, তো সেই জন্য। তো এই বাড়িতে আমি ফার্স্ট টাইম যাচ্ছি আর কি, তো বাড়িটা দেখাবো পারলে আপনাদেরকে, মামাদের রুমগুলো আর সব কিছুই শেয়ার করবো। মামির হাতে স্পেশাল রান্না খাবো আজকে, মামি তো দারুণ রান্না করে, আর আমার ঠান্ডাও লেগেছে একদম, গলা ফলায় খুশখুশ করছে, কাশি হচ্ছে, নাকটা কেমন মানে বন্ধ বন্ধ লাগছে, কিন্তু আবার সর্দিও আছে। যাই হোক, তো অনেক কথা বললাম, আর মামা বাড়ি থেকে দেখা হবে, এখনের মতন টাটা। এখন বন্ধুরা আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর বার বাইকে করে যাচ্ছি, আর মাথায় হেলমেটটা পরে নিয়েছি, তবে আমি ঠিক করে ভিডিও করতে পারছি না, কারণ হাতটা ভীষণ কাঁপছে, সের জন্য দেখতেই পাচ্ছেন। তাও একটু ভিডিও শ্যুট করলাম আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে, তাহলে চলুন আপনাদের সঙ্গে আমার মামা বাড়িতে গিয়ে কথা হবে। আর দেখুন বন্ধুরা, আমি এখন বাবার বাইকে করে চলে এসেছি, আর এই হলো আমার মামা আর মামি, তো এটা হলো মামার দোকান, তো দোকানের পাশেই হলো মামাদের বাড়িটা, যে বাড়িটাতে কি মামারা শিফট করেছে নতুন। আর এই যে দেখুন, মাও চলে এসছে বাবার বাইকে করে, আসলে বাবা আমাকে নামিয়ে দিয়ে মাকে গেছিলো আনতে অটো স্ট্যান্ডে আর কি, আর মা তো বাসে করে এসছে, তারপরে নেমে রুবি থেকে অটো করে এসছে। তো আমি ফার্স্টে ভেবেছিলাম মনে হয় মা অটো অটো করে আসবে, তবে অটো পায়নি, বাস পেয়ে গেছে, বাসেই চলে এসছে। তো এখন তো আমরা সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি, গল্প ঢল্প করছি, আর আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করছি। তো বাবা এখন আর কি বাইকটা স্ট্যান্ড করছে, মানে পার্ক করছে কি মামার দোকানের সামনে, তো এবার আর কি মামা বাড়িতে চলে যাব আমরা সবাই। আর এই হলো বন্ধুরা আর মামার দোকানটা, তো এটা তো আগেও আমি আপনাদের সঙ্গে একবার শেয়ার করেছিলাম, যখন আর কি মামার দোকানের পুজোতে এসেছিলাম, কিন্তু তখন তো মামার দোকানটা সাজানো হয়নি, তখন সাজানোর পরে বেশ সুন্দর লাগছে আর ভালোও লাগছে, সেটা ভালো আপনাদের সঙ্গে একবার শেয়ার করি। তো মামার তো ইলেকট্রনিক্সের দোকান, তো এই দোকানটাই মামা আর কি নতুন কিনেছে, আর মামা এখন দেখাচ্ছে যে ওপরে এই ফলস সিলিং মতন করেছে আর কি, সেই ফলসের ওপরের দিকে যে লাইটগুলো হয় না, সেই লাইটগুলো করেছে, বেশ রাত্রেবেলা জলে লাইটগুলো দেখতে ভালো লাগে, এখনও বোধ হয় জ্বলছে দেখতে পেলাম একটুখানি। আর মামার দোকানটা রয়েছে হলো নন্দীবাগান হালতু কসবাতে, আর দোকানের নাম হলো রাজশ্রী S&P। আর এখন বন্ধুরা মামির সাথে বাবার মাও চলে যাচ্ছে মামাদের বাড়িতে আর কি, মানে ঘরে, আর দেখুন কি সুন্দর এই গাছগুলো ইনডোর প্ল্যান্ট মামার দোকানে রেখেছে, দেখে বেশ ভালো লাগলো, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই হলো মামার দোকানের পাশ দিয়ে গেছে একটা গলি, তো এই গলির সামনেই যে বাড়িটা সেটাই হলো মামাদের। আর এখন আমিও চলে যাচ্ছি মামাদের বাড়িতে, তো মামাও আসবে একটু পরেই দোকানটা বন্ধ করে, তো দেখি গিয়ে আপনাদের সাথে শেয়ার করি মামাদের ঘরগুলো কেমন যেটুকু পারি। আর এখন তো বাবা মা ঢুকে পড়েছে মামাদের ঘরে, তো বাবা এখন জুতো খুলছে, আর মা তো চলে গেছে আগে, এবার আমিও ঢুকবো, আর মামি তো দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন। আর আমি এখন যেটুকু পাচ্ছি মামাদের ঘরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের, আর এই দেখুন মামি কি সুন্দর ঠাকুর পেতেছে এখানে, এই ছোট্টর মধ্যে বেশ সুন্দর লাগে দেখতে। আর আমার সাথে যেহেতু আর মা বাবা প্রথমবার এলো মামাদের বাড়িতে, মানে এই বাড়িটাতে, তো মা বাবা একটু ঘুরে ঘুরে দেখছে, গল্প করছে, আর মামি সব আয়োজন করছে আইবুড়ো ভাতের, তো যাই হোক একটু শেয়ার করলাম। আর দেখুন বাবা শুয়ে পড়েছে এসেই, বাবাকে তো আবার এখান থেকে খেয়ে দিয়ে অফিসে যেতে হবে, ডিউটি রয়েছে, ছুটি পায়নি আজকে। আর আমি একটু এই আয়নার সামনে দাঁড়িয়ে আমার ফুল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি, তবে পুরোটা দেখাতে পারলাম না, তো যেটুকু পারলাম ওটুকুই দেখুন। আর বন্ধুরা এখন তো আমি বসে রয়েছি দেখতেই পাচ্ছেন, আর বসে বসে ভিডিও শ্যুট করছি। আর দেখুন আর মামি সকাল থেকে অনেক রান্নাবান্না করেছে, ভীষণ ব্যস্ত, আর আমার মাও বসে পড়েছে এখন, আর এখন মা বসে রয়েছে, তো মা আর আমি একটু গল্প করছি, আর বাবা এদিকে শুয়ে রয়েছে,
আর মামি তো মামির কাজ করছে, আর এলো মামি রান্নাঘরটা, তো রান্নাঘরটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। মামিদের রান্নাঘরটা ছোটার মধ্যে কিন্তু বেশ ভালোই, তো আমার তো বেশ ভালোই লেগেছে। আর মামি এখন আশীর্বাদ করবে বলে আমাকে সব কিছু গোছাচ্ছে, আর আমি তো বন্ধুরা এতক্ষণ বসেছিলাম, তারপরে আবার একটু দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে মামাদের ঘরগুলো আর কি ভিডিও শ্যুট করছি, আপনার সঙ্গে শেয়ার করবো বলে আমিও দেখছি। আর মামির সঙ্গে তো আবার বেশ কিছুদিন পরে দেখা, তো সেখানে গল্প চলছে আর কি টুকটাক। আর মামিও আমাদের সাথে গল্প করার সাথে সাথে সব কিছু যে আয়োজন করেছে আজকে আইবুড়ো ভাতের, তো সেগুলো আর কি সব সাজাচ্ছে থালায়। তো দেখুন বন্ধুরা, মামি আইবুড়ো ভাতের যে আয়োজন করেছে সব রান্নাবান্না করে সকাল থেকে, তো সব কিছু মামি সাজানো হয়ে গেছে, কী সুন্দর করে সাজিয়েছে, তো দেখেই যেন পেট ভরে যাচ্ছে আর মনে হচ্ছে যে এত কি খেতে পারবো আমি। তাহলে চলুন আপনাদেরকে আমি এক এক করে সব ভালো করে দেখি আর বলে দিই যে মামি আজকে আইবুড়ো ভাতের জন্য কী কী খাবারের আয়োজন করেছে। দেখুন এখানে আছে হলো তিন রকমের মিষ্টি, একটা রসগোল্লা আর দুটো সন্দেশ, আর মিষ্টি দইয়ের একটা কাপ, আর মামির হাতে হলো দারুণ টেস্টি পায়েস কাজু কিশমিশ দিয়ে, আর তার সাথে রয়েছে হলো আমার প্রিয় আমের চাটনি, আর পাবদা মাছে সর্ষে পোস্ত বাটা দিয়ে আর কি ঝাল, আর মামার হাতের হলো মটনের ঝোল আলু দিয়ে, আর হলো দই কাতলা, আর তার সঙ্গে হলো মনিহারি ডাল বা ভেজ ডালও বলতে পারেন, আর রয়েছে হলো সাদা ভাত আর পোলাও, তার সঙ্গে রয়েছে শসা, লাল শাক, বেগুনের চপ, ফুলকপির বড়া, পটল ভাজা, আলু ভাজা, নুন, লঙ্কা, লেবু, আর এগুলোর সঙ্গে রয়েছে হলো আলুর পাঁপড় ভাজা বা আলুর চিপসও বলতে পারেন এটাকে। আর এই এত সব রান্না মামি একাই নিজে হাতে করেছে, শুধু মটনটা বাদে, তো মটনটা হলো মামা করেছে বললামই, আর দই আর মিষ্টিটা হলো কেনা। আর বন্ধুরা, মামির বানানো এত সব খাবার দেখে আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি, চমকে গেছি যে এত সব খাবার একসাথে আমি কি করে খাবো, আদৌ কি সব খাবার খেয়ে উঠতে পারবো, কিন্তু দেখে কিন্তু পুরো জিভে জল চলে আসছে। আপনাদেরও কি আসছে না বলুন জিভে জল এত সব খাবার দেখে? তাহলে মামির বানানো নিজের হাতে এত সব খাবার দেখে কার কার ভালো লাগলো আর কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরোটাই দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। Oh!
এখন তো বন্ধুরা আমাকে সবার আশীর্বাদ করা হয়ে গেছে, এবার মামির হাতের রান্না করা সব খাবারগুলো আমি খাবো আর কি, মানে দুপুরে লাঞ্চটা করে নেব। আর আমার আইবুড়ো ভাতটা সম্পূর্ণ হবে। আর সবার প্রথম মামা বাড়ি থেকে আইবুড়ো ভাতটা খাওয়া শুরু করলাম, মানে আমার ফার্স্ট আইবুড়ো ভাত হলো মামা বাড়িতেই। তাহলে বন্ধুরা আমি সব খাবারগুলো আস্তে আস্তে বসে বসে খেয়ে নিই, তারপরে আবার পরে আপনার সঙ্গে কথা বলছি। আর এখন বন্ধুরা আমার সব খাওয়া দাওয়া কমপ্লিট, তো পুরো পেট ভরে গেছে এত কিছু খেয়ে, এত খাবার খেয়েছি যে দেখুন বন্ধুরা খাবারের সাথে সাথে লিপস্টিকটাও খেয়ে নিয়েছি। তো ম্যাট লিপস্টিকেও আজকাল ভেজাল হয়ে গেছে, তো ম্যাট লিপস্টিক লাগিয়েছিলাম তাও আর কি খাবারের সাথে সব পেটে চলে গেছে আমার, কি আর করা যাবে। যাই হোক, ভাবলাম যে ম্যাট লিপস্টিক পরে যাই তো খাবার খেলে উঠবে না, কিন্তু দেখুন কি হলো, সব উঠে গেল। আর মামির প্রত্যেক করা রান্নাই খুব দারুণ হয়েছিল খেতে, তো মামি তো এমনিতেই ভীষণ ভালো রান্না করে, তো যাই রান্না করে তাই খুব খেতে ভালো হয়। আর এখন বন্ধুরা আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর আমি আপনার সঙ্গে কথা বলছি। আর দেখুন বন্ধুরা এখন আমি ওই সালোয়ারটা চেঞ্জ করে একটা এই বাটিকের কাপ্তান নাইটি পরে নিলাম, আর বেশ রিল্যাক্স লাগছে, কমফোর্টেবল। আর এতক্ষণ তো আমি বসেছিলাম, এবার একটু শুয়ে পড়লাম, তো ওদিকে মা মামি আর মামা হলো এখন খাচ্ছে, মানে দুপুরের লাঞ্চটা করছে। আর বাবা তো আমার পরেই খেতে বসে গেছিলো আর খেয়ে দিয়ে চলেও গেছে অফিসে, তো বাবা তো ডিউটি রয়েছে বলেছিলাম। আর মা মামি মামার খাওয়া দাওয়া হয়ে গেলে তো সবাই মিলে একসঙ্গে শুয়ে বসে গল্প করব, অনেক দিনের কথা জমে রয়েছে মামির সঙ্গে সব শেয়ার করব। মামি ভাগ্নি তো পুরো আমরা দুই বন্ধুর মতন আর কি, বা দুই বোনও বলতে পারেন। আর এখন বন্ধুরা সন্ধে হয়ে গেছে, তো আমার মা তো রেডি হয়ে গেছে, এদিকে আমিও আবার রেডি হয়ে গেছি, সালোয়ারটা পরে নিয়েছি। আর এই যে মামি বসে রয়েছে, তো মামি তো অনেক আগেই আর কি শাড়ি টাড়ি চেঞ্জ করে নাইটি পরে নিয়েছিল, কারণ নাইটি পরে সত্যি আমরা কিন্তু মেয়েরা আর কি বাড়িতে কমফোর্টেবল থাকি আর কি ঘরের ভেতরে, তো শাড়ির থেকে বেশি নাইটি পরলেই ভালো লাগে, মানে আরামটা পাওয়া যায় আর কি নাইটিতে। আর বন্ধুরা মামাদের ঘরে যেহেতু একটা লাইট জ্বলছিল, সেজন্য মামিকে বললাম যে একটা লাইট থাকলে জ্বালিয়ে দাও, তো মামি উঠে গিয়ে দেখতে পেলেন জ্বালিয়ে দিল, তো এখন বেশ সুন্দর আলো হয়েছে মামিদের ঘরে। কারণ আমাদের ঘরেও সব জায়গায় দুটো করেই লাইট রয়েছে, ডাইনিংয়ে বেডরুমে, আসলে দুখানা লাইট জ্বালিয়ে ভিডিও করলে বা ফটো তুললে না বেশ ভালো হয় আর কি। হাই ফ্রেন্ডস, এখন 8:30 বাজে, তো এইমাত্র ঘরে এলাম, আর এসে একটু কানের ফানের সব চুড়ি মুড়ি ঘড়ি আংটি সব খুলে ফেলেছি, এবার একটু আর কি মেকআপ টেকআপ রিমুভ করে ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশ হবো। আর সত্যি কথা ওই তিনতলা উঠেলাম তো পুরো ঘেমে গেছে, আসলে অটোতে এসেছি, মানে এত হাওয়া লেগেছে কি বলবো, তাই কানে ওনাদের জড়িয়ে চলে এসেছিলাম, নয় তো ঠান্ডা লেগেছে আরও ঠান্ডা লেগে যাবে। তো মামাদের বাড়ি থেকে অটো করে রুবিতে গেলাম, রুবি থেকে আবার অটো করলাম, দিয়ে হাইল্যান্ড পার্ক পিক করতে ওখান থেকে আবার রিক্সা করে চলে এলাম। আর বাবা তো এখনও ঘরে আসেনি, তো রাত্রেবেলা আর খিদে নেই, সত্যি কথা বলছি পুরো পেট ভর্তি। তার মামাদের ওপরেও গেলাম একজনের ঘরে, তবে তো আর ভিডিও শ্যুট করা হয়নি, তো ওনারা আবার চা বিস্কুট দিল, মিষ্টি দিল, তো ওই খেয়ে আবার পেট ভর্তি হয়ে গেছে, খেতে চাইনি জোর করে দিল আর কি। এই আর মা টায়ার্ড হয়ে গেছে দেখুন, আসলে মায়ের তো দুবার একটু ঘুমানোর অভ্যাস, ঘুমাতে পারেনি, আমি ঘুমাই না, তো যাই হোক। আর মামি আমাকে একটা খুব সুন্দর লাল রঙের শাড়ি দিয়েছে, তার সঙ্গে সায়া ব্লাউজও, তো পরে আমি ওটাকে দেখাচ্ছি আর কি ব্যাক ক্যামেরাতে, ঠিক আছে আপনারা দেখে নিন তাহলে, তারপরে আসছি আবার। আর এই হলো দেখুন মামির দেওয়া আমাকে শাড়ি, সায়ার ব্লাউজ, তো শাড়িটা হলো পুরো রেড কালারের, দারুণ দেখতে যে শাড়িটা। আর এই শাড়িটার মধ্যে নানান কালারিং ফেব্রিক দিয়ে আর কি ডিজাইন করা রয়েছে, বেশ পাতা পাখি এ সমস্ত, আর সিলভার কালারের জড়ি সুতো দিয়ে আর কি কাজ করা রয়েছে শাড়িটার মধ্যে। আর এটা হলো হ্যান্ডলুম শাড়ি, মামি আর কি যা বললো, তো খুবই সুন্দর রয়েছে শাড়িটা, তো এটা আমি বিয়ের পরে একদিন অবশ্যই পরবো, আর তখন আমি আপনার সঙ্গে শেয়ার করবো যে শাড়িটা পরে আমার কেমন লাগছে। আর তার সঙ্গে সায়া ব্লাউজটা তো রয়েছেই, তো বেশ সুবিধা হয়েছে, শাড়িটা পারপিও করে নিলে হয়ে যাবে। আর এখন তাহলে বন্ধুরা আপনাদের সাথে শাড়িটা আর সায়া ব্লাউজটা খুলে আর শেয়ার করলাম না, এভাবেই আর কি দেখালাম আপনাদেরকে। আর বন্ধুরা মামির হাতে আজকে অনেক কিছু খেয়েছি ভালো মন্দ, মামির হাতের রান্না প্রত্যেকের রান্নায় খুব ভালো হয়েছিল, তো ওটা আলাদা করে বলার কিছুই নেই, তো আপনারা তো ভিডিওতে সব দেখতেই পেয়েছেন, আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করে দিয়েছি। তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নতুন কে এলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে অনেক ক্লিক করে আপনার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে, আমি যখনই ভিডিও আপলোড করি তখন আপনার কাছে আমি ভিডিও নোটিফিকেশান চলে যায় আপনার সাথে দেখতে পারেন। আর যারা আগে থেকে বন্ধু হয়েছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে সাহায্য করার জন্য, এভাবে পাশে থাকুন। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটা ভিডিও নতুন কিছু নিয়ে, আজ তাহলে আসছে, ভালো থাকবেন সুস্থ থাকুন, নিয়ে খেয়াল রাখবেন, টাটা গুড নাইট।